হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। ভাই বন্ধুরা সবাই কেমন আছেন? সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। সামনে ঈদ, তাই সবাইকে ঈদের জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। তাই আজকে আমরা এই ঈদ উপলক্ষে আপনাদের নতুন একটি ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের নতুন ওয়েবসাইটটি হবে আমাদের বিগস্টক নিয়ে। আপনারা যারা বিগস্টকে কাজ করতে চান তাদের জন্য আজকে একদম এই ভিডিওটা একদম হেল্পফুল হতে চলেছে। আজকে আমরা বিগস্টকের সাথে আপনার সাথে পরিচয় করি, বিগস্টক কী এবং কেন কাজ করবো। আপনারা অনেকেই নাম শুনছেন, আবার অনেকে নামটা শুনেন নাই। বিগস্টকে কী এবং বিগস্টকটা কেন কাজ করবে বিষয়ে আপনার সবার শুরুতে জানতে হবে। যদি আপনি বিগস্টকে কাজ করতে হয়, আপনি যদি বিগস্টকে কাজ করতে চান, আপনার সবার শুরুতে জানতে হবে বিগস্টকটা কী। আপনার এই বিষয় সম্পর্কে আইডিয়া হওয়ার পর আপনি এখানে কাজ করবেন, তাই না? তা আপনার চলুন আমরা জেনে আসি বিগস্টকটা কী। আপনার যেমন যে অনেকে অনেক ওয়েবসাইটে কাজ করেন, আপনার অনেকে কাজ করতেছেন, যেমন এখান থেকে অ্যাডোবে স্টক, শাটার স্টক, পিকবেস্ট, লাভপিক, এরপরে ম্যাকটেজি, এরপর কিটি ফেব্রিকা, ফ্রি পিক, ডিজাইন বান্ডেল ইত্যাদি অনেকগুলো ওয়েবসাইট আছে না? আপনি ইত্যাদি অনেকগুলো ওয়েবসাইটে অলরেডি কাজ করতেছেন, আপনার জানান যে এই ওয়েবসাইটগুলো কী ক্যাটাগরি। যেমন আমরা জানি যে অ্যাডোবে স্টক এটা হলো মাইক্রো স্টক সাইট, শাটার স্টক মাইক্রো স্টক, পিকবেস্ট মাইক্রো স্টক, এখান থেকে আসা, আর এখান থেকে একটা গ্রাফিক্স রিভার আছে, গ্রাফিক্স রিসোর্স মার্কেট প্লেস। আপনারা যারা এই বিষয়টা জানেন না যে গ্রাফিক্স রিসোর্স আর মাইক্রোস্টক মধ্যে ফার্থক্য কী, যাদের জানেন না তাদের এই বিষয়টা একটু জানিয়ে নেবেন, ইউটিউব থেকে সার্চ করে জেনে নেবেন। আজকে আমরা কথা বলবো মাইক্রোস্টক সাইট নিয়ে। যেমন অ্যাডোবে স্টক একটা মাইক্রোস্টক সাইট, হুবহু আপনার বিগস্টক, অ্যাডোবে স্টক, শাটার স্টক, পিকবেস্ট, লাভপিক, ব্যাকটেজি, ফ্রিপিকের মতোই হুবহু এরকম একটা মাইক্রোস্টক সাইট। আপনি এখান থেকে ছোটো ছোটো আপনার স্টকগুলো আপনি এখানে জমা দিতে পারেন, এখানে ভালো একটা আর্নিং করতে পারেন। তবে আমরা সবসাইতে সুন্দর একটা বিষয় বলে দিই, ভিডিও শেষে এই বিষয়টা বলতেছি, তার আগে আমরা চলে নিই বিগস্টকে কেন কাজ করবো বা বিগস্টকে কাজ করার বর্তমান অবস্থাটা কেমন আছে, কাজ করে কী অবস্থা করতে পারে। বিগস্টকে আনন্দের মোটামুটি ভালো আছে, আপনি কাজ করে ভালো একটা আর্নিং করতে পারেন তেমন। তবে এখান থেকে বলবো যে বিগস্টকে আর্নিংটা তত বেশি না। আপনি ফ্রি পিকে যেমন একটা আর্নিং পাবেন, গ্রাফিক্স রিভার যেমন একটা আর্নিং পাবেন, কিন্তু বিগস্টকে তেমন একটা ভালো আর্নিং পাবেন না। কারণ আপনি যদি বিগস্টক থেকে ভালো একটা আর্নিং করতে চান, আপনাকে বিগস্টক হাই কোয়ালিটি ডিজাইন দিতে হবে। যদি এটা সবসময় মনে রাখবেন, যেই কোনো ওয়েবসাইটে আপনার হাই কোয়ালিটি ডিজাইনটা হাই সেল হয়। হ্যাঁ, এটা একটু মানে আপনি যদি এলোমেলো ডিজাইন, লো কোয়ালিটি ডিজাইন ক্রিয়েট করেন, এরপর আপনি ডিজাইন সাবমিট করে বলেন আমার ডিজাইনটা অ্যাপ্রুভ হয় না কেন বা কী সমস্যা হয়েছে ইত্যাদি এই কথাগুলো বলেন, তারপরে আমরা কী বলবো। আপনার ডিজাইনটা যদি হাই হয়, আপনি যে কোনো ওয়েবসাইটে ভালো একটা অবস্থানে যেতে পারবেন। এরপর আমাদের সর্বশেষ ছোট্ট একটা বিষয় বলি, বিগস্টকটা কী, মানে এটা কারো অঙ্গরাজ্য কিনা বা কারো অঙ্গ সাইট কিনা, কেউ এটা কোন দেশ থেকে চলে বা কেউ চালায় কিনা। আপনারা অনেকেই সাদা স্টুডিওর সাথে পরিচয় আছে, তাই না? অনেকে আশা করি শাটার স্টকের সাথে সবাই পরিচিত আছে, এমন মানে শাটার স্টক চিনেন না, শাটার স্টক অ্যাডোবে স্টক মানে চিনেন না, এমন কোনো লোক আশা করি এখানে নাই। শাটার স্টক যে কোম্পানিটা ব্যবহার করতে চালাতেছে, আপনার বিগস্টকও হুবু ওই কোম্পানিটা চালাতেছে। বিগস্টক শাটার স্টক একটি অঙ্গ, একটি সাইট, মানে তাদের কোম্পানির একটি সাইট। ওটা হলো শাটার স্টক, এটা হলো অ্যাডোবে স্টক, তাদের অফিসিয়াল একটা, তারা শাটার স্টক অ্যাডোবে স্টক মিলে মানে একটা অফিস, তারা ওই অফিস থেকে দুটা অ্যাকাউন্ট মেনটেন করে। এবং এখানে আসুন, যদি অনেকে বলেন ভাই বিগস্টকের ফেমন মেথডটা কেমন বা ফেমন মেথড কোথা থেকে নিয়ে বুক কীভাবে নিব। বিগস্টকের ফেমন মেথডটা হলে আপনি এখান থেকে ফাইভালা নিতে হবে, এবার ফেভাল থেকে আপনি এখান থেকে ফাইভালা ট্রান্সফার করে আপনি নিতে পারেন। তবে ফেভাল থেকে যদি বাংলাদেশে চলে আসে তখন তো একটু সহজ হয়ে যাবে এটাই। তবে অ্যাকাউন্ট মানে আর্নিংটা একটু কষ্টকর, মানে আর্নিংটা উড়েতে, এবং আর্নিংটা ভালো আছে, খারাপ না। আপনার শাটার স্টক আপনার ফতি সেলে তো কোনো স্টেশন না, 10 সেন্ট, 20 সেন্ট, 25 সেন্ট, কিন্তু আপনার বিগস্টক একটা দরাবা দিয়ে আছেন, আপনার ফতি সেলে তারা আপনাকে দিবে এই 25 সেন্টের মতো, 23 থেকে 25 সেন্টকে তারা আপনাকে দিবে অ্যাডোবে স্টক বা শাটার স্টকের মতো, খারাপ না মোটামুটি। আপনার আমি করে অনেক ভালো আছে, আপনাকে 40 সেল যদি তারা আপনাকে 25 সেন্ট বা 30 সেন্ট দেয়, খারাপ না, 25 সেন্ট তো অ্যাভেলেবেল দেবে, আলহামদুলিল্লাহ আমার মোটামুটি খারাপ না। আমি তবে বিগস্টকে তখন কাজ করি না, অল্প কাজ করি, আমার বিগস্টক ডিজাইন আছে প্রায় 200-এর মতো কাছাকাছি আছে, এত বেশি ডিজাইন আমি এখানে দিই না, কারণ বিগস্টক অনেকগুলো ওয়েবসাইটে কাজ করতে করতে বিগস্টক আমার সিরিয়াল অনেক নিচে পড়ে গেছে, তা আমি কিন্তু বিগস্টকে কাজ করার সুযোগ পাই না, এগুলোতে কাজ করার সুযোগ পাইতেছি না, বিগস্টক কী কাজ করবো। এরপরে বিগস্টকে কাজে রাখছি, কারণ বিগস্টকে ভিডিও করবো এদের উপরে নিয়ে আসছে। আপনার বিগস্টকে কাজ করতে পারেন, আশা করি ভালো একটা আর্নিং করতে পারেন যদি আপনার ডিজাইনটা হাই হয়। এমনকি এখান থেকে আর্নিংটা আপনার ট্যাক্স ফর্ম পূরণ করার পর আপনি সহজে আপনার যে কোনো অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন, আপনার সমস্যা নেই, আপনি যে কোনো অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন, যেখানে আছে সেখানে আপনি মানে টাকাটা নিতে পারবেন, সেটা হলো আপনার পেপ্যালে। আপনি এখানে সহজে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। আপনি $30 হয়ে যাওয়ার পর আপনাকে ট্যাক্স ফর্মটা পূরণ করে দিতে হবে, ট্যাক্স ফর্মটা পূরণ করে দেওয়ার সাথে আপনার অ্যাকাউন্ট টাকাটা ট্রান্সফার হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। হয়তো এক দুদিন তিন জ্বালা, আমার অলরেডি 32 আমি ক্যাশ আউট দিচ্ছি, আশা করি এখন আসে না, পেন্ডিং পেমেন্টটা আসছে আর চলে আসবো তাড়াতাড়ি। আপনার যদি বিগস্টকে অন্য কোনো ফসল আমাকে বলবেন, আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করতো। ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।